আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা জানব কোন রোগের কোন টেস্ট, অর্থাৎ কোন টেস্ট কোন রোগের জন্য একজন ডক্টর তার রোগীকে দিয়ে থাকেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আমরা আজকে জানব সিবিসি। বিভিন্ন কারণে এই টেস্ট করানো হয়, যেমন জ্বর হলে কি কারণে হচ্ছে তা নির্ণয় করার জন্য এই টেস্ট দেওয়া হয়, অর্থাৎ সিবিসি টেস্ট করানো হয়। শরীরে রক্তের পরিমাণ জানার জন্য এই টেস্ট দেওয়া হয়। রক্তের ঘাটতি থাকলে সেটা আয়রনের কারণে নাকি ভিটামিনের অভাবে ঘাটতি হচ্ছে সেটা জানার জন্য এই টেস্ট দেওয়া হয়ে থাকে। শরীরে অ্যালার্জি সম্পর্কে ধারণা নেয়ার জন্য এই টেস্টটি দিয়ে থাকে। রক্তে ইনফেকশন আছে কি না সেটা জানার জন্য সিবিসি টেস্ট করানো হয়। রক্ত জমাট বাঁধার উপাদান কি কি আছে এবং ব্লাড ক্যান্সার হয়েছে কি না সেটা শনাক্ত করার জন্য সিবিসি টেস্ট একজন ডক্টর দিয়ে থাকেন। চলুন এবার জেনে নেওয়া যাক আরবিএস টেস্ট সম্পর্কে। আরবিএস মানে হচ্ছে র্যান্ডম ব্লাড সুগার। এটা মূলত ডায়াবেটিস আছে কি না এর সম্পর্কে ধারণা নেওয়ার জন্য এই টেস্টটি করানো হয়ে থাকে। এরপর আমরা জানব ইউরিন আরই, অর্থাৎ পোস্ট্রাপ টেস্ট সম্পর্কে। ইউরিন আরই একটি পোস্ট্রাপ টেস্ট, অর্থাৎ ইউরিন টেস্ট। প্রস্রাবে ইনফেকশন আছে কি না, থাকলে এর তীব্রতা কতটুকু এ সম্পর্কে ধারণা নেওয়ার জন্য ইউরিন আরই টেস্টটি করানো হয়। প্রস্রাবের সাথে প্রোটিন যায় কি না সেক্ষেত্রেও ইউরিন আরই টেস্টটি করানো হয়। ডায়াবেটিস আছে কি না এ টেস্টটি করার মাধ্যমেও বোঝা যায়। প্রস্রাবের সাথে রক্ত যায় কি না এর জন্য এই টেস্টটি করানো হয়। কিডনিতে পাথর আছে কি না এ সম্পর্কে ধারণা নেওয়ার জন্য ইউরিন আরই টেস্টটি করানো হয়ে থাকে। এবার আমরা জানব সিরাম ক্রিয়েটিনিন টেস্ট সম্পর্কে। সিরাম ক্রিয়েটিনিন টেস্ট বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের সমস্যা রয়েছে সে সকল রোগীদের জন্য বলা যায় এটি বাধ্যতামূলক টেস্ট, অর্থাৎ ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের রোগীদের জন্য এটি বাধ্যতামূলক এটি করতে হয়। এরপর কিডনির সমস্যা আছে কি না এটি জানার জন্য বা ধারণা নেওয়ার জন্য সিরাম ক্রিয়েটিনিন টেস্টটি করানো হয় বা একজন ডক্টর রোগীকে সাজেস্ট করে থাকেন। ব্যথার ওষুধ দেওয়ার আগেও এই টেস্টটি করানো হয়ে থাকে। লিপিড প্রোফাইল, এই টেস্টটি সাধারণত হার্ট এবং প্যানক্রিয়াসের রোগী যারা, অর্থাৎ হৃদরোগ এবং অগ্নাশয়ের রোগীদের জন্য এই টেস্টটি দেওয়া হয়ে থাকে। রক্তে চর্বির পরিমাণ জানার জন্য বা বোঝার জন্য এই টেস্টটি করানো হয়ে থাকে। এরপর সিরাম বিলিরুবিন, এটি জন্ডিসের রোগীদের জন্য প্রাথমিক টেস্ট হিসেবে দেওয়া হয়ে থাকে, অর্থাৎ জন্ডিস আছে কি না এটি জানার জন্য এই সিরাম বিলিরুবিন টেস্টটি দেওয়া হয়ে থাকে। এরপর এইচজিপিটি বা এইচজিওটি, এটি সাধারণত লিভারের অবস্থা বোঝার জন্য করানো হয়। লিভার কতটুকু পরিমাণে এনজাইম উৎপাদন করছে তা দেখা হয় এই টেস্টটি করার মাধ্যমে। সিরাম ইলেকট্রোলাইট, সাধারণত এটি দুর্বলতা, ডায়রিয়া, অতিরিক্ত বমি এসব রোগীদের ক্ষেত্রে এই টেস্টটি করানো হয়ে থাকে। রক্তে খনিজের পরিমাণ জানার জন্যও এই টেস্টটি করানো হয়। এইচবিএসএজি, এই টেস্টটি করানো হয় জন্ডিস এবং লিভারের অবস্থা বোঝার জন্য, অর্থাৎ জন্ডিস এবং লিভারের অবস্থা বুঝতে এইচবিএসএজি টেস্টটি করানো হয়ে থাকে। এইচবিএ1সি, এই টেস্টটি করানো হয় ডায়াবেটিস বা রক্তে গ্লুকোজ নির্ণয়ের জন্য এই টেস্টটি করানো হয়ে থাকে। এস ইউরিক অ্যাসিড, অর্থাৎ এই টেস্টটি করানো হয় কিডনির কার্যক্ষমতা নির্ণয় করার জন্য, অর্থাৎ কিডনির কার্যক্ষমতা কীরকম এটি জানার জন্য এস ইউরিক অ্যাসিড টেস্টটি করানো হয়। এলএফটি, এই টেস্টটি সাধারণত লিভারের সমস্যা বোঝার জন্য করানো হয়ে থাকে। বিটিসিটি, রক্ত রোগের ধারণা নেওয়ার জন্য এই টেস্টটি করানো হয়। এরপর ভিআর টেস্ট, এটি সাধারণত মহিলাদের সার্ভিক্সের ইনফেকশন আছে কি না বা ক্যান্সার আছে কি না এ সম্পর্কে ধারণা নেওয়ার জন্য ভিআর টেস্টটি করানো হয়। টিএসএইচ, অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, অর্থাৎ এটি
হরমোন নির্ণয়ের জন্য এই টেস্টটি করানো হয়। এরপর ইসিজি টেস্ট, ইসিজি এই টেস্টটি করানো হয় হৃদরোগ রয়েছে কিনা বা হৃদরোগের অবস্থা বোঝার জন্য। প্রাথমিকভাবে এই টেস্টটি একজন ডক্টর তার রোগীকে সাজেস্ট করে থাকেন। সর্বশেষে যে টেস্টটি রয়েছে সেটি হচ্ছে সিএক্সআর, এটি বুকের এবং হার্টের অবস্থা বোঝার জন্য একজন ডক্টর তার রোগীকে সাজেস্ট করে থাকেন। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিও থেকে বেনিফিটেড হবেন। ভিডিওটি ভালো লাগলে আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।